বিহু অহার লগে লগে শিল্পী সমাজের মাজত আরম্ভ হয়েছে ব্যস্ততা, আরম্ভ হয়েছে শিল্পী সকলের আখরার পরিবেশও। আর এবার আমি আপনার দেখাব বিচারিম তরুণ প্রজন্মর জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক জুবিন গার্গর সঙ্গে হওয়া আমার সতীর্থ সাংবাদিক পল্লবী বরার এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার জুবিন গার্গে কব খুঁজছে বিহুর এই বছর তোর ব্যস্ততার কথা। আহক চাও সেই বিশেষ সাক্ষাৎকার। মূর উপস্থিত আছে জুবিন গার্গ। জুবিনদা, বিহু আহিলে আসলতে ভাল লাগে সকলের, সকল মন প্রাণ উতলা হয়। আপনার বিহু অনুষ্ঠান কেতিয়ারপা স্টার্ট হয়েছে আর কোরপা স্টার্ট হব? মো মন প্রাণ উতলা নহয়, তারমানে আমার 30 বছর হল না প্রোগ্রাম করে করে বোর হয়েছে আর সব করব লাগে কারণে করো, অহা বছর সাকে কমাই দিম। কিন্তু এটা বিহুর বতরটা বেলেগ হয়ে যায়, পরিবেশ বেলেগ হয়ে যায়, ফুর্তি বেলেগ হয়ে যায় মানুষের, সেটা দেখি ভাল লাগে। উদযাপন করে না মানে মানে সময় না, এনি টাইম ঘুরে ফুব লাগে, প্রোগ্রাম করবেন ভাগর লাগে, আকো খোয়া, আকো ট্রাভেল করা। সো এবারও ঢের প্রোগ্রাম আছে, কাইলে মো খাগুলি আছে, তারপর আর ওলাই যাব। বাহিরত মানে জুলাই মানত হব, এটা নয় বিহুত মানে নাখো কারণ বিহুত তেনেকে মিলাবল দিগদার হয়। মাজতে বেঙ্গল করলো মানে 6-7 মান, তারপর বেঙ্গালোর নহলে দিল্লি এখন হব সাকে মাজতে, সো সেই ধরনের প্ল্যান করা হয়েছে আর সব। বিহু আহিলে আমি মিস করেছো, খুব অভাব অনুভব করেছো আমার ভিতালী দাস। ভিতালী দাস নোহোৱা এবছরে হল, আর ভিতালী দাসের কণ্ঠত যেহেতু বিহু আহিছিল, মৌ বৰষিছিল, আপুনিও বহুকিটা গীত ভিতালী দাসর গাইছে, কেনেদরে সুঁৱৰিব? ভিতালী মূলত বহুত গান গাইছে, প্রায় তাই 1500 মান গান গাইছে মূলত, আর তার অভাবটা সদায় অনুভব করিম কারণ বিহু বলে কলে ভিতালী দাস বলে জানে সবে, তাই বড় ধুনিয়া গাইছিল বিহু, আর সেটা থাকি যাব। এটা আর সেটু কি আনফর্চুনেট তাই গুছি গেল, বিহু গাওঁতে তাইর মাতটা মানে অ্যাবসেন্সও ফিল করো সদায়, সো ঠিক আছে উপায় নাই আর এটা ভাল দিন আহিছে আর ভাল ছবিও নির্মাণ করবলে সকল উলাই আহিছে। আপনি আজি যখন ছবিত শিকার ছবিখনত যেহেতু মুখ্য চরিত্রত অভিনয় করব, সঙ্গীতও করেছে, কি কব বিচারিব চরিত্রটির বিষয়ে? এখন সিনেমার মো চরিত্রটা অল্প বেলেগ, আর মই সিনেমা অফার ঢের আহে কিন্তু মই নকরো কারণ ক্যারেক্টারটা যদি বেলেগ পাও তেতিয়া করো, এই সিনেমাখন মই ক্যারেক্টারটা বেলেগ মই এখানে করব। আর ইন্টারেস্টিংলি মই এজন আদিবাসী লোরা ক্যারেক্টার করব, সো মোট গেটআপ বেলেগ হব, মো কালার বেলেগ হব, কষ্ট আছে মেকআপত বহুত সময় যাব, আর লন্ডনের শুটিং হব 80%, সেটা একটা ভাল লাগবে, প্রায় 1-1.5 মাস আমি লন্ডন থাকবে লাগবে 1 মাস, সো চাওসুন কিন্তু ভাল সিনেমাখন হব বলে আশা করছো। সৌদিন রঙালী মঞ্চত আপনি গেছে দৌড়ি দৌড়ি যাম সিনেমা চাম, গতিকে সিনেমা চাম কাশ্মীর ফাইলসর ক্ষেত্রে দেখেছিল সরকারি পক্ষে খুবই আসলতে তৎপরতা অবলম্বন করেছিল, সিনেমা চাব লাগে, হলত গৈ চাব লাগে, কিন্তু অসমীয়া সিনেমা চার ক্ষেত্রে যদি তেনে ধরনের ব্যবস্থা ললে হেতে সেইবর এটা কাশ্মীর ফাইলস অকমান মানে বিজেপি ধর্মী পলিটিক্যাল, গতিকে পলিটিক্যালি মোটিভেট করেছে তেনেকে সিনেমা, কিন্তু আমার রিজনাল সিনেমাক যদি তেনেকে মোটিভেট করে, তেনেকে যদি বুস্ট আপ করে সকলের কারণে ভাল, সেটা মানে আগরপা কে আছো যে সিনেমা ইন্ডাস্ট্রিটা আর বুস্ট আপ করবেন সবকে, বহুত কষ্টত থাকে মানুষবিল, কষ্টত কাম করে, কম পয়সা পায়, লাই লাই বারো অকান বাড়িছে, এটা সিনেমার বাজেটও বাড়িছে আমার। আপনার হাতত এটা সিনেমা কি কি করবলগা আছে, কি করে আছে? মই ডক্টর বাজবরা রিলিজ হব শেষ করল, রাজনীতি রিলিজ হব, শিকারের শুটিং আছে অক্টোবর, মই নিজেও স্টার্ট করি নভেম্বর লাস্টত, রুই রবি নালে বলে এখন স্টার্ট করি, তারপর সাকে মানে জানুয়ারি মাহত মই ডাস্টবিন খন মোর এখন আকো হিন্দি কবিতা এটা আছে আপনার কবিতাটুক মই সিনেমা রূপান্তর করেছো লোরাটার উপর স্লামর লোরাটা, সো প্ল্যানিং ঢের আছে। আপনার খারঘুলি একটা পথ হিরুদার নামে নামাকরণ করেছে, আপনি খুব সুখী হয়েছে, এই পথটা খুব জরাজীর্ণ আছিল ভাল না, রাস্তাটার কোনো নাম নাছিলে, মই ভাবিলো রাস্তাটার নাম নাম কেউ নাই রাস্তাটা, এটা ডাঙর রাস্তা, এটা ভাবলে চানমারিত ওলাব, এটা মানে আধা হয়ে গেল, অকমান বাকি আছে,
সো মানে লাইকে মানে হিমন্ত দাক কল বোলো আপনি সাইনটা করে দিয়ক মানে হিরুদা নামত মানে রাস্তা দিব বিচার তো একসারে সাইন করে দিলে খুব ভাল পাইছে আর অকল তো বলে নয় সবাই ভাল পাইছে। মাননি সম্পর্ক মানে বিহুর সময় যখন বিহু সমিতি আছে আপনার মাননি সম্পর্ক প্রতিক্রিয়া প্রকাশ করেছে যে মাননি অল্প বেশি হয়েছে, এবার চান্দা তুলবলেও দিয়া নাই বা দান বরঙনিরহে আসলে করে বিহু, গতি আপনার মাননি সন্দর্ভত কেছে অল্প মাননি কমাই যদি দিব পারে, যদি বুঝাবুঝি থাকে তেতিয়ালে ভাল হয়। মূল কথা তো বেলেগ, মানে কেবা ফ্রি শো করে দিই কোথাও এনেই গান গাই থাকি পয়সা নল, কিন্তু আর্টিস্টক চলবলে বহুত পয়সা লাগে আর আর্টিস্টর কোনো ইন্স্যুরেন্স নাই লাইফর, আর আর্টিস্টে ঘর বানাবলে লোনও নাপায় সেটা আটাইতকে দুঃখ কথা, আর্টিস্ট বলে কলে নিদিয়ে আর্টিস্টক যেখিন দরকার সেখানে লাগিব সেখানে ম্যানেজ করব, নহলে কেন আর্টিস্ট চলব, আর্টিস্ট বহু থাকবে চান্দা বলপূর্বক সেটা মানা করেছে, সেটা মাজতে হয়েছিল কোর্ট কোর্ট সেটা বন্ধ হবো লাগে, সেটা মানে বিরোধিতা করো, কিন্তু বিহু সিহু যেটা পাতে সব মানুষ দান বনগি বনগি দিয়ে সেটা আমিও দিছিল আগে যাত পাত আমার ওর যেটা পাতে আমিও দিব 2000 টাকা 3000 টাকা সব সেটা থাকব, সেটা ঘরুয়া একটা সিস্টেম এটা এই বলপূর্বকটা বন্ধ হবো লাগে। হিন্দি বাধ্যতামূলক লো পেলায় বহু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দল সংগঠনের, দশম শ্রেণীলকে বাধ্যতামূলক করব লাগে হিন্দি, হিন্দি জানাটা উচিত ঠিকই আছে, কিন্তু আমার যদি ভাষা অসমীয়া ভাষাটো বেশি গুরুত্ব দিব লাগবে প্রাধান্য দিব লাগবে, আর যে হিন্দি বাধ্যতামূলক করেছে ইংলিশ মিডিয়াম যেমন স্কুল আছে তাত অসমীয়াটা বাধ্যতামূলক করে, এক নীতি এক ভাষা এক রাষ্ট্র করব বিচার কথাও উত্থাপন হয়েছে, এক ভাষা কেন থাকবে গোটে দেশখন ইন্ডিয়াখন ইমান ডাঙর বহল দেশ এখন ইমানবর ভাষা আছে বেশিরভাগে হিন্দি কব নজানে নকয়ও আমি কম বলিহে ভুল কথা নহয় বা ভাল কথা শিকাটো ভুল কথা নহয়, কিন্তু সেই ইংলিশ মিডিয়াম স্কুলবিলাকত অসমীয়াটা বাধ্যতামূলক করো মানে এটা বিচার। ধন্যবাদ জ্ঞাপন করেছিল, সেয়া আছিল জুবিন গার্গ আর বিহুর বতরত সেয়া আপনাদেরকে দেখবলে পালে আমার সতীর্থ সাংবাদিক পল্লবী বরার সঙ্গে হওয়া জুবিন গার্গর এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারত জুবিন গার্গে আহি থাকা দিনবিলাকত তেওঁ লওয়া বিভিন্ন কার্যপন্থা সম্পর্কত বিশদভাবে ব্যাখ্যা আগবঢ়ালে।